পাঠ্যক্রমে বিনামূল্যে বার্ষিক বই বিতরণ উৎসব অনুষ্ঠিত শিবপুর উচ্চ বিদ্যালয়ে। ডেস্ক রিপোর্ট, নুরনগর টিভি। নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বুধবার দুপুরে অত্র স্কুলের হল রুমে বিনামূল্যে বার্ষিক বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুসাইন কবিরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হবির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তিনি বলেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ডাক্তার আবু জাফর জামাল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর বিষয়ক উপকমিটির সদস্য হাজী মোহাম্মদ আরিফুল ইসলাম টিপু, অত্র বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ মুসা মিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মনসুর, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অলিউর রহমান ভূঁইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, মহিউদ্দিন, মোহাম্মদ সেলিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন শিবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল ইসলাম খুরশিদ। উক্ত অনুষ্ঠানে স্কুলের সকল ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। দোয়া পরিচালনা করেন অত্র স্কুলের হেড মাওলানা ইদ্রিস মিয়া। সাজু আক্তার, প্রেমা, নুরনগর টিভি।